নমস্কার, স্পিরিচুয়াল বুলেটিন স্টোরিজ চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। একজন খুব ভালো পেন্সিল তৈরি করতে পারতেন, রোজকার মতো সারাদিন পেন্সিল তৈরি করে সেগুলিকে প্যাক করবার সময় একটি পেন্সিল তিনি আলাদা করে রাখলেন। পেন্সিলটা যেন একটা আস্ত মানুষ, এই ভেবে তিনি তাকে বলতে থাকলেন, দেখো বাপু, তোমাকে 5টি জিনিস মনে রাখতে বলবো, এগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি একদিন সেরা পেন্সিল হবে, তুমি জীবনে অনেক ভালো ভালো অবিস্মরণীয় কাজ করবে যদি তুমি কোনো ভালো মানুষের হাতে পড়ো। মাঝে মাঝেই তোমার শেষ ব্লেড দিয়ে ধারালো করা হবে, সে বড় বেদনার, কিন্তু জানবে এই বেদনার মধ্য দিয়ে তোমার সেরা ভাবটিকে তুমি প্রকাশ করবে। এ কথাও মনে রেখো, একটা ইরেজারের সাহায্যে তুমি তোমার কৃত যাবতীয় ভুল শুধরে নিতে পারবে। আরও গুরুত্বপূর্ণ দিক হলো, তোমার বাইরেটা যত চকমক হোক না কেন, তোমার মধ্যে নিহিত ওই কালো শীষটাই তোমার শরীরের সবথেকে দামি বস্তু। তবে এ কথা কখনো ভুলো না, যেখানেই তোমার দাগ পড়ুক সবসময় তুমি তাতে দাগ রেখে যাবে, তাই যাই হোক না কেন নিজেকে সবসময় গতিময় রাখবে। মনে হয় পেন্সিল এই কথা অন্তর থেকে শুনেছে, তাই সে একটি মহান কারণে সারাটা জীবন নিজেকে রেখেছে গতিময়, আর জীবনের অন্তিম ক্ষণটুকু অবধি নিজে ক্ষয়ে গিয়েও নিজের আদর্শকে ধরে রেখেছে আজীবন। অসাধারণ ছোট্ট একটি উপমূলক গল্প, শিক্ষণীয় গল্প একটি পেন্সিলের মাধ্যমে। আসলে এই গল্পটির মূল তাৎপর্য হল, মানুষের জীবনে যদি আমরা এই 5টি উপদেশ মেনে চলতে পারি, তাহলে আমরাও কিন্তু যখন পৃথিবী থেকে চলে যাব তখন একটা দাগ রেখে যেতে পারবো, ঠিক ওই পেন্সিলটির মতো। মূল গল্পটি হলো দ্য পেন্সিল স্টেল, ইংরেজি ভাষায় লেখা, আর এটার বঙ্গানুবাদ করেছেন স্বামী স্তবপ্রিয়ানন্দজি। আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন, আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।